ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা অ্যাপেটিজা আইটেম চ্যানেলের আজকের রেসিপি হলো চিকেন উইংস এই চিকেন উইংস আমরা রেস্টুরেন্টে অনেক দাম দিয়ে খেয়ে থাকি যেটা কিন্তু খুব সহজেই ঘরে অভাবে তৈরি করা যায় এখানে আমি বেশ কিছুটা চিকেন উইংস নিয়েছি আদা বাটা দিয়েছি রসুন বাটা দিয়েছি লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এখন মাংসটা খুব ভালোভাবে একটু মেরিনেট করে নেব মেরিনেট করে এটা আমি দশ মিনিট রেস্টে রেখে দিব এখন এক সাইডে রেখে দিয়েছি একটা বড় মিক্সিং বল নিয়েছি ময়দা নিয়েছি এক কাপ শুকনা চাউলের গুঁড়া নিয়েছি ওয়ান থার্ড কাপ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া দিয়েছি দিয়েছি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে একটা হ্যান্ডকে সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে মেরিনেট করা মাংসটা এখন এই শুকনা উপকরণের সাথে খুব ভালোভাবে একটু উল্টে পাল্টে মাখিয়ে নেব ভালোভাবে উল্টে পাল্টে মাখে একটু এভাবে ঝেড়ে শুকনো উপকরণটা যতটুকু ফেলা যায় ফেলে দিয়ে তেলে একদম লো হিটে ভেজে নেব এখানে আমি সরিষার তেল দিয়েছিলাম তেলটা আগে থেকে চুলার উপরে দিয়ে একটু গরম করে নিয়েছি এখন মিডিয়াম টু লো হিটে একটু কালার করে ভেজে নিব আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি একটু পোড়া পোড়া ভাজা ভাজা হলে এটা খেতে কিন্তু অনেক টেস্টি হয় এখন দিয়ে দিচ্ছি বার্বিকিউ সস দিয়ে দিচ্ছি টমেটো সস আর দিয়ে দিচ্ছি চিলি সস সসগুলা একটু ভালোভাবে মিশিয়ে নেবো চুলার জালটা কিন্তু লহিতে দে আছে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলা এখানে ঢেলে দিয়েছি এখন মিডিয়াম হিটে রেখে ছা সসের সাথে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে জাল করতে থাকব আসলে করার কিছুই নাই মেন রোডের সাথেই আমার বাসা দরজা জানালা বন্ধ করে ছাউনটা দেওয়া হচ্ছে তারপরেও বাইরে থেকে ছাউনটা আসতেছে এটা মিডিয়াম হিটে জাল করতে হবে যতক্ষণ না মাংসের গায়ে সসগুলা খুব ভালোভাবে লেগে না যায় খুব বেশি হাই হিটে জাল করা যাবে না তাহলে কিন্তু পুড়ে যেতে পারে আমার রেসিপিটা বা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন বেলায় কোন বাটনে ক্লিক করে আমার চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন প্রায় হয়ে এসেছে দেখেন শসা কিন্তু অনেকটা টেনে নিয়েছে মাংসের গায়ে এখন নামিয়ে একটু ডেকোরেশন করে আপনাদেরকে দেখাবো একটা ছড়ানো প্লেট নিয়েছি আগে থেকে রেডি করে রাখা চিকেনটা এখানে ঢেলে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটু সাদা তেল আর কাঁচা কাঁচামরিচ কুচি চাইলে ধনিয়া পাতাও দিয়ে দিতে পারেন তবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ